রমেশ, রমেশ, চলো তুই চিনা কেন, চলো আমার ঠান্ডা লাগছে, তুমি যাও, তুমি যাই না, তুই চিনা না, তুই চিনা না, ঠান্ডা লাগছে, তুই চিনা, তুই চিনা, তুই চিনা, তুই চিনা, রমেশ কাল আমি বাজার যাচ্ছি, আমার বাবা আমাকে বাজার নিয়ে যাচ্ছেন, এরপরে আমি বাজারেই থাকবো, আমি কার সঙ্গে খেলবো, তুই এথাই থাকবি আর কি, তুই তোর বাবাকে বল আমরা গায়েই থাকবো, বাবা নাই মানবে, যেতেই হবে, তুই এথাই থাক না ভাই, না আমাকে যেতেই হবে, আমি এখন যাচ্ছি। সুভাষ, রমেশ কি হয়ে গেল বন্ধু? আমি সব জানি বন্ধু, আমি সকল জানি, মনটা ভাঙলে কি চলবে? আমার আমার সব শেষ হয়ে গেল বন্ধু, আমার সব শেষ হয়ে গেল, আমার বাঁচি আর কোনো লাভ নেই, আমার ছানো, আমার জীবন মরণের সাথী সবাই আমাকে ছাড়ে চলে গেল, আমি আর কাহা নিয়ে বাঁচবো বন্ধু, আমি আর কাহা নিয়ে বাঁচবো? চুপ বন্ধু চুপ, আমি তো আগে থেকে বলেছিলেন বাজার দিকে আয়, কাজ পাঠ কর, দু চার পয়সা কামা, হাতে পয়সা কড়ি থাকলে তুই কি এই পরিস্থিতি পড়ে থাকতিস? আরে তুই তো গা গা করে রইলিস, করমজিতায় মাতায় রইলিস, নিজের ছানাটাকেও বন্ধু। দেখো না বাবু কেমন জোরে ছটফট আছে, বাবা টুকু ডাক্তার গেলে গনো ইয়াকে। তুই তুই চিন্তা করিস না কল্যাণী, আমি এখানে গ্রাম প্রধানের ঘরে লাশিং করি, আমি বাবুকে এখানে নিয়ে যাবো ডাক্তার ঘর। বাবু, বাবা তুই তুই ভাবিস না বাবু, আমি আছি না, আমি আছি না, ওকে নিয়ে যাবো ডাক্তার ঘর, আমি যাচ্ছি আর এখানে আসছি না, এগো চাড়ে আসবে গো, আমি এখানে আসছি। রোগটা বড়ই সাংঘাতিক। কি বলছো ডাক্তার বাবু? এই রোগ সয়ে একটাই বাঁচে, ব্রেন ম্যালেরিয়া। ব্রেন ম্যালেরিয়া? যত জলদি পারবে বাজারের হাসপাতালে নিয়ে যাও, এখানে কোনো ব্যবস্থা নাই। বাজারের হাসপাতাল কে? হাজার দশেক রকম টাকা নিয়ে যত জলদি পারবে গাড়ি করে নিয়ে যাও, বুঝলে না? আরে এথাই ভাললে কোনো কিছু হবে নাই, জলদি করে যাও। অত টাকা আমি কাই পাবো ডাক্তার বাবু? ডাক্তার বাবু আমার ছাটাকে বাঁচাও না ডাক্তার বাবু। বাবা, মা, বাবা, Thank you.
সব শেষ। কে বলছে ডাক্তার? হে বাবু, এত দেখা কেন? হে বাবু, কথা বল, কথা বল না। হে বাবু, কথা বল বাবু। কিলো, কিছু নেই ভাই, দেখো বাবু, দেখো বাবু, হে বাবু, বাবু, ডাক্তার বাবু, হে ডাক্তার বাবু, দেখো না, ডাক্তার বাবু, শেষ হয়ে গেল বন্ধু, আমার সব শেষ হয়ে গেল। আমার একটাই চেনা ছিল, আমি একখানা ঔষধ নিয়ে দিতে পারলি নাই। তারপরে ছানাটার ভাব নাই, পাগলিটাও না খায় না শুয়ে, এদিকে ওদিকে খালি ছানাটাকে খুঁজেই বলতে। ও নিজের শরীরটাকে শেষ করে দিল বন্ধু, কল্যাণী। এ কল্যাণী, আয় দেখ, আমি তার জন্য খাবার এনেছি। লে বাবুকে মনে করছিস? বাবু কোথাও নেই যায়, বাবু আমাদের সঙ্গেই আছে। লে লে লে, খা খা খা, আয় দেখ, তুই নাই খাই করে তোর শরীরটাকে পুরো খতম করে দিচ্ছি। লে লে, খা খা, লে লে, খাই লে। আমাদের বাবু আমাকে, আরে বাবু আমাদের সঙ্গেই আছে। লে লে, খাই লে, খাই লে, লে তোকে বাজারে একটা ঘুরলি যাবো, চ চ, পয়সা 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 খেয়ে নেবো, সমতো না, সমত না, আমি আসি, তুই থাকি, আমি এখানে আসি, এখানে আসি, এখানে আসি। শুন, ঘরে ওই মুড়াটাকে দু চার ফাড়া ফাইড়ে দিত, ঘরে একটাও কাট নাই। আমি অনেক বড় বিপদে পড়েছি প্রধান দা। বিপদ? কি বিপদ রে? আমার আমার বউটা, আমার বউটা বেহুশ হয়ে পড়ে আছে দাদা, একটু একটুকু ওয়াকে ডাক্তার ঘরে একটু দাদা, যদি যদি হাত থেকে টাকা পাতি দাদা, অনেক ভালো হইতো দাদা। এ বাবু, বাবা এদিকে আসো তো। বল ইয়ার কি টিনা গুটটা দেখে করে তুমি ইয়াকে 3000 টাকা দিবে নাকি? বলে দাও, টাকা কি কোনো গাছে ফলে? ইয়া রামু, শুন, পয়সা নাই খে করে, তুরন্ত বইলে কাহি পাবো বল। কিছু হলো তো করে দাদা, কিছু হলো তো করে না, অনেক অনেক অসুবিধায় পড়েছেন দাদা, আমি
আমি জীবন ভর তোমারে কাজ করে তোমার টাকাটা চুকাই দেবো দাদা। শুন শুন শুন, বলছি তো ঘরে পয়সা নাই খেয়ে আমি কোথায় আনলে দেবো? শুন শুন, তুই একটা কাজ কর, তোর একটা বন্ধু আছে না বাজারে, তুকে কিসের নাই বলছিস? হ্যাঁ, আর ও তো অনেক বড় ডাক্তার বটে, ও তোর মদত করতে পারবে। ও তো বড় লোক কি করে বলো দাদা, উহামালি কিভাবে দাদা, তোমাকে কিছু করতেই হবে দাদা, কিছু করতেই হবে দাদা। আচ্ছা আচ্ছা, শুন শুন শুন, তুই বলতে পারছিস নাই তো আমি বলে দেবো। হ্যাঁ, তুই এখন খরচা খরচা বউটাকে দেখ আর পয়সা জোগাড় কর, যা 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 যা, খরচা খরচা খরচা। চলো আসো দাদা। দাদা দাদা, তারপরে বন্ধু, তারপরে আমি ঘরে আসে দেখলি আমার আমার কল্যাণী আমাকে ছাড়িয়ে চলে গেছিল। আমি আমি ওকে অনেক ডাক দিলি, ও আর আমাকে রানে দিল। বলো বন্ধু, আমি আমি আর কাহা নিয়ে বাঁচে থাকবো, আমি আর কাহা নিয়ে বাঁচে থাকবো, আমার কল্যাণী আমার আমার ছানা। চুপ বন্ধু চুপ, তোকে আর কানতে দিব না আমি। জনটা হওয়ার ছিল ওটা তো হয়ে গেল বন্ধু, মনটা ভাঙলে কি হবে? তোমাকে আর আমি এখানে একলা থাকতে দেব না, তুই চল আমার সঙ্গে, তুই একা থাক না এখানে, আয় আয় চল আমার সঙ্গে। আর তোকে ছাড়বো না আমি এখানে, আয় চল আমার সঙ্গে, চল এখনই চল বন্ধু, আমি যাবো না। রমেশ কি হলো? নাই বন্ধু, আমি যেতে পারবো না, আমি গা ঘর আর ছাড়ি যাবো নাই বন্ধু, এথাই আমার ছানা আমার কল্যাণীর চিহ্ন আছে বন্ধু, আমি গা ছাড়ি যেতে পারবো নাই বন্ধু, আমি পারবো নাই। ভাই ভাই, তোর শরীর খারাপ হয়ে যাবে এখানে থাকলে ভাই, আর আমি সব দিনের জন্য তো বলছি নাই, পরব তিহারের দিন তুই এখানে আসে ঘরটা দেখে যাবি, কিন্তু তোর এখানে থাকলে কোনো লাভ নাই ভাই, তুই আয়, তুই আমার সঙ্গে আয় আয়। আয় বন্ধু আয় আয়, দেখ কল্পনা কে আসেছে আমাদের ঘর, আমার ছোটবেলার বন্ধু। নমস্কার দাদা। রমেশ নমস্কার, যবে থেকে আমার বিয়ে হয়েছে আমি আপনারই নাম শুনতে এসেছি, আসো না বসো। আয় ভাই, এখানে যা দেখছি সকল তোর, আয়। আপনি ফ্রেশ হয়ে মেন নাস্তা লেকে আতি হুম। এই তো খাবারও আসে গেছে, লে ভাই কিছু খায় লে। বেশি ভাব নাই বন্ধু, যত ভাববি অত খারাপ লাগবে, খা তুইও খা, আমিও একটু খাই নিচ্ছি, একটা ফোন আসেছে বন্ধু, তুই খাতে থাক আমি আসছি। হ্যাঁ দাদা খাইয়ে, দাদা इसे भी अपने ही घर समझिए, हम सब भी तो आपके अपने ही है ना। हाँ, दिस इज डॉक्टर सुभाष स्पीकिंग। आप खाइए, मैं अभी आती हूँ। ओह अच्छा अच्छा, सर एक काम कीजिए, आप क्लिनिक पे आ जाइए, आई विल बी देयर इन अबाउट हाफ एन आवर फ्रॉम नाउ,
ওকে 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 থ্যাংক ইউ স্যার ওকে 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 क्या बात है कल्पना वो आपके दोस्त है ना हाँ हाँ क्यों उनकी जगह यहाँ नहीं है हमें उन्हें वहीं रहने देना चाहिए था जहाँ की वो है कल्पना मुझे तुमसे ये उम्मीद नहीं थी कम से कम मुझे तुमसे आशा थी कि तुम मेरी बात समझोगी ये मेरा बचपन का दोस्त है आओ रमेश कहाँ गया दरवाजा खुला हुआ है कल्पना तुम अंदर देखो मैं अभी बाहर जाके देखता हूँ रमेश एथा स्टेशन है हमें गाय जाते हमें गायन लोग हम के गाय था का दरकार और अभी अभी की गायन लोग लोई नहीं भाई जहर जहर जोंटा घर वहाँ के वो था ही था का दरकार हम आके तुम्हारे को तो सुने को नहीं लग लियो जे हम के तो तेरे था आसाटा अनेक बड़ा भूल আমাকে তা নাই আসা দরকার ছিল আচ্ছা তুই আমাদের কথা শুনলি আর ঘর থেকে এথা এসে গেলি আমাদের একটুকু কথা শুনে তুই এখানে এসে গেলি তুমি জানো কল্পনা তোমার বারে কি বলতেছিল নাই জানো তবে শুনো তুমি কেহনা কে চাতি হো কল্পনা আমি উনে ইয়াহ লানে কে বাজায় আগর হাম ভি ওয়াই চল জাতে তো ওয়াহ এসে কিতনে হি রমেশ হোঙ্গে জিনকা পরিবার দবাই কে অভাব মে দম তোড় রহা হ্যায় क्या आपको ऐसा नहीं लगता आप भी तो उसी का ओके है ना वाह कल्पना वाह आज तुमने मेरा दिल जीत लिया तुम ठीक कहती हो हमें उन लोगों की मदद करनी चाहिए आज डॉक्टर की ज्यादा जरूरत उन्हें है आओ हम अभी रमेश को बताते हैं आओ रमेश बंधु तुम्हें जो माटिर मानुष अमीओ ओई माटिर ही मानुष चलो अमीओ तुम्हारे संगे गाँ जाबो नहीं मैं भी आप दोनों के साथ गांव जाऊंगी पैसा कमाने का नाम जिंदगी नहीं है जिंदगी वही है जो दूसरों के काम आए बंधु गायर कोनो छाना के अमी एक टुकु उसुदे जन्ने आर मोत्ते दिवो ना चलो अमराओ गांव जाबो चलो बंधु Thank you.